সুপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি পর্বে আলোচনা করবো চুলের অকালপক্কতা রোধ করবেন যেভাবে এখন প্রায় বেশিরভাগ মানুষ চুলের অকালপক্কতার সমস্যায় ভোগেন খাদ্যাভ্যাস কায়িক পরিশ্রমের অভাব খাবারে নানা কেমিক্যালের উপস্থিতি পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের সমৃদ্ধ খাবার না খাওয়া দুশ্চিন্তা হরমোনের ভারসাম্যহীনতা সহ নানা কারণে অল্প বয়সেই পাক ধরতে পারে চুলে আর তরুণ বয়সে চুল পাকা বেশ বিব্রতকর ব্যাপারই বটে যদিও সাময়িক সমাধান হিসেবে অনেকে চুলি কলপ ব্যবহার করে থাকেন তবে তে চুল একেবারে কালো হয় না তার পাশাপাশি কলপের উপাদান নিম্নমানের হলে তা মাথা চামড়ার ক্ষতি করতে পারে অ্যালার্জি সৃষ্টি করতে পারে অথচ প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা নানা উপাদান দিয়ে চুলের অকাল্পকতার চিকিৎসার উপকরণ তৈরি করা সম্ভব আসন চুল পাকা রোদে কয়েকটি উপায় দেখে নেওয়া যাক পেঁয়াজ বাটা মশলা হিসেবে বাংলাদেশের কমবেশি বেশি সব রান্নাঘরেই পেঁয়াজ থাকে আর এই পেঁয়াজ বাটা চুল পাকা রোদের অত্যন্ত কার্যকরী অস্ত্র পেঁয়াজ ভালো মতো বেটে প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় চুলে ম্যাসেজ করলে চুলে পেঁয়াজ বাটা শুকিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেললে অল্প কয়েক দিনের মধ্যেই পাকা চুল কালো হয়ে যাবে শুধু তাই নয় চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে শুরু করবে আমলকি ও লেবু রস মিশ্রণ আমলকি ও লেবু এই দুটো ফলের পুষ্টি গুণ অত্যন্ত বেশি শরীরের মেদ কমানো হৃৎপিণ্ডের সমস্যা ইত্যাদি অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি চামড়ার ইনফেকশন এবং মাথার চামড়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন যোগান দেওয়ার ক্ষেত্রে এই দুটো ফলের জুড়ি নেই তাই অকালে চুল পাকা রোদের জন্য বাজার থেকে আমলকের গুঁড়া কিনে এনে তা লেবুর রসের সঙ্গে মিশিয়ে প্রতিদিন এক ঘন্টা করে মাথার চামড়ার ম্যাসেজ করুন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ফলাফল নিজেই টের পাবেন নারকেল তেল এবং রস চুলের যত্নে নারকেল তেলের জুড়ি নেই আর লেবুর গুণাগুণ তো আগেই ব্যাখ্যা করা হয়েছে পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চার চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথায় চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে তার পর্যাপ্ত বিশুদ্ধ পানি আপনার শরীরের অনেক রোগ দূরে রাখতে পারে গাজরের রস গাজর একটি পুষ্টিকর সবজি উপাদান শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের সিংহভাগ গাজর একাই পূরণ করার ক্ষমতা রাখে চুলের যত্নেও গাজর বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে তাই বাজার থেকে গাজর কিনে এনে সেটিকে ব্লেন্ডারে পানি চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন গাজরের যে জুস পাওয়া যাবে সেটি নিয়মিত পান করুন প্রতিদিন অন্তত এক গ্লাস করে গাজরের রস পান করলেই আপনার পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন শুধু চুল নয় সেই সাথে আপনার শরীরকে সুস্থ রাখতেও এই গাজরের জুস সাহায্য করবে আর ত্বক হবে উজ্জ্বল লাবণ্যময় উপরের পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে সহজেই ঘরে বসেই অকালে চুল পাক্কা রোধ করা সম্ভব সাধারণত পুষ্টিহীনতা টেনশন অবসাদ ঘুম কম হওয়া এইগুলোর কারণে অল্প বয়সে চুল পাকতে পারে তাই এই সমস্যা প্রতিরোধের জন্য সুপ্রিয় বন্ধুগান আমার এই সংগৃহীত তথ্যগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে নিত্য নতুন এ ধরনের তথ্যগুলো অটোমেটিক পাবেন আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে এছাড়াও লাইক এবং শেয়ার করে উপকৃত করাবেন সকল বন্ধুদের